দেখি এত কষ্ট করে কারা খাই আছে গেছো এটা হলো পানি আত্মার খুরাকে আত্মার সাথে আত্মার খবর যাদের হয়েছে তারা সব ভি জানে সেই খবর সে আত্মা এই তারপর আব্বা বলছেন যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভবন অন্তরে যারে তুমি ডাকো আখি নেড়ে সেজে আর আসিবে না ভিড় সেজে চলিয়ে গেছে জীবন বলে সরে মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলে সরে মানুষ নিয়ে যাবে তোমায় মরণ সাগর পারে যেখানে তুমি থাকো না মানুষ যত হোক সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নেবে ঠিক পাবে না পরিত্রাণ আবার কবরে হাসর ময়দানে আবার দেখা দিতে হবে ওই দিনটার অপেক্ষায় আছে ছোট্টই জীবন মাত্র ষাট সত্তর আশি বছর কত কিছু হয়ে যায় কত কিছু হয়ে যায় আল্লাহ সব সমাধান তুমি করে দাও এই পাগলগুলিকে সবাইরে জান্নাতি তুমি বানিয়ে দাও হাসর ময়দানে একই সাথে যখন আমরা একসাথে হয়ে যখন জিকির করব আমি ওইটার অপেক্ষায় আছি কেমন একটা দৃশ্য তখন হয়ে যাবে এই জীবনে কিছু করতে পারলাম না যান জীবন দেয় বাজে রাখছি আল্লাহ মানিকম দরবাসের প্রসারতা সব কিছু তুমি আরো বাড়িয়ে দাও বাংলাদেশে আনাচ্ছে কানাচ্ছে জিকির আলো তুমি সরাই রহমত বরকত করে দাও দ্বন্দ্ব সংঘাত বাংলাদেশ থেকে সব তুমি পিঠিয়ে তুমি দাও রহমত বরকত তুমি নাজিল করে দাও অনেক কষ্ট করে আব্বা দরবারটা সাজাইছে আপনারা এই দরবারে ফুলে সুরবি আমি তো কোনো কাজ কোনো ক্ষেত বক্তি কিছু করতে পারি না এই জন্য আমি খুবই লজ্জিত আমার অনেক দায় দায়িত্ব অনেক কর্তব্য ছিল কর্তব্য অবহেলা অনেক কিছু হয়তো বা ভুল ত্রুটি বিস্তৃতি আমারও হয়ে গেছে সবার সাথে দোয়ার দরখাস্ত আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও তোমার ওলি বানিয়ে দাও রহমত করে দাও আল্লাহ তুমি আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আরযালিল উমর আল্লাহ আনকনশিয়াস লাইফ থেকে আমাদেরকে হেফাজত করো পূর্ণ সুস্থতা এনায়ত করো আল্লাহ জানি আমাদের মতো ক্ষুদ্র মানুষ তোমার কোনো ইবাদত বন্দি করতে পারবে না কিছুই তোমার হবে না কিন্তু আমরা আরো বেশি দিন বাঁচতে চাই বেশি দিন সুস্থ থাকতে চাই তোমার নামের বার্তা ঘোষণা করবে দুনিয়াময় তোমার নামের বার্তা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বায়াতের আত্মশুদ্ধির এই কথা আমার মুর্শিদের বরিষ্ঠ নেতৃত্বে সব জায়গাতে আমরা ছড়াই দিতে চাই এই জন্য আমাদের সুস্থ করে দাও আমাদের হায়াত তুমি বাড়াই দাও মানিকম তাও সেই মসজিদ মাদ্রাসা কমলে বিশ্বস্ত বলে মাঠ আল্লাহ সবাই তুমি কবুল করে নাও কত মানুষ অন্তরে প্রেম ভালোবাসা দিয়া বানের হাতকে বাড়াই দিচ্ছে আল্লাহ সবাই তুমি কবুল করে নাও আল্লাহ আমার দরজ বন্ধুকে যারা ভালোবাসছে এখানে চোখের পানি ধরো আল্লাহ এই যে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা মুখের এই হাসি এই অন্তরের মধ্যে গেঁথে আছে ভালোবাসা আদর স্নেহের কথাগুলি আমি মনে করি যে আমার কাছে আমার পিতায় আমার কাছে শ্রেষ্ঠ একজন মানুষ ছিল আমার আমার মুর্শিদ আমার কাছে শ্রেষ্ঠ একজন মুর্শিদ ছিলেন পথ প্রদর্শক ছিলেন আল্লাহ পাক যেন কবুল করে নেয় নবীর রসুল ছিলেন নবীর আশেক ছিলেন আল্লাহর পাগল আল্লাহর দেওয়ারা ছিলেন আল্লাহ তুমি কবুল করে নাও রহমত বরকত তুমি নাজিল করে নাও কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালদ্বালীন اللهم اني اعوذ بك من الحزن والهم واعوذ بك من العز والكسر واعوذ بك من غلبة الدين وقهر الرجال وقهر الرجال لا حول ولا قوة الا بالله فاستجبنا له ونجاني من الغم وكذلك ننجي المؤمنين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك انا كنا من الظالمين اللهم اني اسالك العظيمه رب العرش العظيم ان يشفيني بسم الله الذي لا يضر مع اسم شيء في الارض ولا في السماء السميع العليم اللهم اني اعوذ بك من البص والجمل والزمه ومن سيء الاسقام يا حي يا قيوم برحمتك استغيث يا مقلب القلوب ثبت قلبي على دينك لا حول ولا قوه الا بالله اللهم انس معيشتي في قبري لا حول ولا قوه الا بالله يا عزيز يا كريم يا رحمن يا رحيم رب ارحمهما كما ربياني صغيرا যাদের ইন্তেকাল করেছেন পিতা মাতা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করি আর পর্দার অন্তরের মা বোন যারা আছে তাদের জন্য দোয়া করি আমার আত্মীয় স্বজন দূরে কাছে সবার জন্য দোয়া করি আল্লাহ কবুল করে না আল্লাহ তোমার ওলি তুমি ভাবেন আল্লাহ এখানে কত চেনা মুখ ছিল বসা এখন তারা অচেনা হয়ে গেছে
কোথায় গেল ওই পাগলগুলি এই দরবার শরীফে খুলবে যারা ইন্তেকাল করলেন আল্লাহ তুমি জান্নাত বাসী তুমি করে দাও যারা যারা কোরআন শরীফ কয়েক হাজার কোরআন শরীফ খতম করা হয়েছে কয়েক লাখ দরুদ ও সালাম পাঠ করা হয়েছে কয়েক লাখ কয়েক কোটি বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়েছে বিগত এক সপ্তাহে আমি যা তসবিহ তাহলিল পাঠ করেছি আল্লাহ এই দোয়ার মাহফিলের জন্য সবাইকে বিধি হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও কবুল করে না এক খতম নয় পড়া আরো অসংখ্য দরুদ ও সালাম পাঠ করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আরো যারা যারা আছেন যাদের পিতা মাতা ছেলে সন্তান ইন্তেকাল করেছেন আল্লাহ এই মাহফিলের যত সব তাদের উপর তুমি দিয়ে দাও অসুখ বসে বিমার আদর থেকে তুমি মুক্তি দিয়ে দাও বেড়ার অজ্ঞতা থেকে মুক্তি দিয়ে দাও যার উসিলে করে আল্লাহ তোমাকে চিনলাম তোমার রাসুলকে চিনলাম আমার পিতা মাতা যার উসিলে করে পৃথিবীর বুকে আসলাম এই মাহফিলের হাতিয়েটুকু তাদের রূপ পৌঁছে দাও এখানে মরবে আমার উস্তাদ এবং আরো যারা আছেন আল্লাহ মাসুম শিশু বাচ্চা আছেন সাহিত আল্লাহ কবুল করে নাও রহমত বরকত তুমি নাজিল করে দাও মানিকগঞ্জ বাসীদেরকে কবুল করে নাও এলাকা বাসীদেরকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার মাওলানা মাফ করে দাও দুনিয়াতে মঙ্গল করো আখিরাতে মঙ্গল করে নাও দিন গেল খাইতে লইতে রাতে গেল ঘুমে ঘুমে কি জন্য আইছিলাম আমি এই ভেরে ভেরে বাজা ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে উপরে অন্ধকার কবরেতে মাওলানি কোনো বন্ধু রাহি আল্লাহ এই মসজিদে দক্ষিণ সত্তর আমার পিতা মাতা এখানে জান্নাতে সাহিত আছেন আরো যারা আছে কোন একদিন আমাদেরকে এইভাবে কবরে যাইতে হবে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি যদি ধরো আমাদের উপায় নাই বিনাগুলো তুমি মাফ করে দাও পুরো সুস্থতা এনায়েত করে দাও হায়াত বাড়াইয়া দাও বেশি দিন যেন পৃথিবীর মুখে বাঁচতে পারি তোমার নামে জিকির করতে পারি এই দাওয়াত যেন দিতে পারি বাইরের দাওয়াত যেন দিতে পারি আল্লাহ এই মাহফিলের হাতিয়াটুকু আমার পিতা মাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবর বসী হয়ে গেছে আল্লাহ মাহফিলের হাতিয়াটুকু জিকিরের হাতিয়া কোরআন শরীফ খতমের হাতিয়া আল্লাহ দরুদ ও সালাম বিসমিল্লাহির রহমানির হাতিয়া তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও যারা বিভেদে বিভক্তিভূত হয়ে যাও যে সংসারে কন্যা সন্তান আছে পিতা মাতার একটা চিন্তা আল্লাহ চিন্তাকে দূর করে দাও সৎ পাত্রের ব্যবস্থা করে দাও রহমত বরকত করে দাও আল্লাহ আমরা তো তোমাকে ডাকি তোমার নাম জপন করি গভীর রাত্রিতে তোমার নাম নেই আল্লাহ তাহলে আমাদের এত কষ্ট হবে কেন আর কষ্ট দিও না আর পরীক্ষায় ভালো আল্লাহ ছোট বাবা বেশি পরীক্ষা করলে ফেল করে যাব মাওলা শুভ পরীক্ষা আলো কোনো পরীক্ষায় বিনা পরীক্ষায় পাশ করে দাও মানুষের দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আরযালিল উমুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া আজিজ ইয়া করিম ইয়া রহমান ইয়া রাহিম রব্বের হামহুমা কামা রব্বা ইয়া দি সগীরা আল্লাহ এই মসজিদ এই মাদ্রাসায় দরবার এই বিশ্বস্তর মাঠে আল্লাহ মাসির জন্য আল্লাহ বিভিন্ন কাজে স্বামী আনার জন্য যারা কাজ করেছেন টাকা পয়সা সহযোগিতা করেছে আল্লাহ তুমি দশ গুণ তুমি বাড়াই দাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও সম্মান তাসাদ্দুদ এরকম কবুল করে নাও ছাত্রদেরকে তুমি কবুল করে নাও এই এলাকাবাসী মুসলমান নরনাদি কবুল করে নাও এই এলাকার মধ্যে থেকে পিতা মাতা আত্মীয় মুরিদ কমবার ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবর গুলোকে তুমি বেশের বাগান তুমি ভরে আল্লাহ মিন নগণ্য বান্দা আল্লাহ মুরিদ বর্তাকিন সালিকিন যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুই করতে পারি না আল্লাহ অনেক ভুল বন্ধ তুমি বিস্মিত হয়ে গেল আল্লাহ তুমি মাফ করে দাও উপকৃত অমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল-ইবাদ দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে কি জন্য আইছিলাম আমি এই ভিড়ে বের বাজারে অল্প কিছুদিনের জন্য দুনিয়াতে আসছিলাম মুসাফির হালাতে আল্লাহ মুসাফির হালাত সব যখন হয়ে যাবে আবার কবের যখন পান আমার মাওলা আমাদেরকে ইমানের সাথে তুমি মৃত্যু দিয়ে দিও আল্লাহ হাসের ময়দানে দয়াল নবীজিকে সাথে নিয়া আল্লাহ হাসের হাত তৌফিক এনায়েত করে দিও আল্লাহ তার সবার নসিব করে দিও আমার মুর্শিদকে সাথে নিয়া আল্লাহ এই মরিক বেতনকে সাথে দিয়া আল্লাহ জিকির সঙ্গে যেন হাসরের ময়দানে উঠতে যেরো পারি উপকৃত আমরি ইনাল্লাহ ان الله بصير بالعباد تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আল্লাহ যে মায়ের ঘরে এখনো সন্তান দিন একটা সন্তান দিয়ে তার কুলটাকে তুমি ভরে দাও স্বামী স্ত্রী দাম্পত্য জীবন তুমি সুখময় করে দাও
এই মাহফিলের পেছনে যারা কষ্ট করছে খাটনি খাটছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ বৃদ্ধ মানুষ যারা আছে 50 এর উপরে যাদের বয়স হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করেছো ঘটনা করে দিয়েছো আল্লাহ তাদের সাথে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের আমার সঙ্গে উলামা একরাম উলামা দীন যারা হাত তুলেছে আল্লাহ কবুল করে নাও জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওই হাতগুলো রিসালার মাহফিলকে কবুল করে না আল্লাহ ইসাক রহমতুল্লাহ একজন শরীরে রক্তের কণায় আমার সঙ্গে হাত তুলেছে আয়ল আলমের রশিদ ফেরদৌস হুজুর আল্লাহ আর ওলামা একরাম ওলামা দীন আত্মীয় স্বজন আল্লাহ এই হাতগুলি কি তুমি কবুল করে না রহমত বরকত তুমি নাজিল করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউর আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বাহকি কালিমে তাইয়িব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম